আমি এইচএসসিতে পড়াশোনা করব নাকি ডিপ্লোমাতে পড়াশোনা করব, এইচএসসি না ডিপ্লোমা, এই বিষয়ে আজকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল হাসান, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাট ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টুডে আই উইল গোয়িং টু টক অ্যাবাউট হুইচ সাবজেক্ট আর বেটার ফর মি, হোয়াট ক্যান আই ডু। আসলে আমরা আজকে আলোচনা করব কোন সাবজেক্ট, আই মিন আমি এসএসসিতে পড়াশোনা করব নাকি ডিপ্লোমাতে পড়াশোনা করব, সেই বিষয়টা নিয়ে। যারা সদ্য এসএসসি পাস করেছেন তাদের জন্য ভিডিওটা পারফেক্ট হবে, আর আপনারা যারা কনফিউশনে আছেন আসলে আমি কোনটা করব, এসএসসি না ডিপ্লোমা, এই বিষয়ে আজকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে এটা বেশ বলা কঠিন আপনি কোনটা করবেন, তবে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আসলে আপনার কোনটা করা উচিত, এসএসসি করা উচিত নাকি ডিপ্লোমা করা উচিত। সো আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা সদ্যই এসএসসি পাস করেছেন, তারা দয়া করে আমার সাথে এই চ্যানেলের মাধ্যমে কানেক্টেড থাকুন। আপনার জানার কিছু থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তার মধ্যে একটি ভাগ হচ্ছে যে আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়বেন না আদার্স রিলেটেড কিছু পড়বেন। আপনি যদি ডক্টর হতে চান সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসলে পড়া উচিত হবে না, যদি আপনি এমবিবিএস ডক্টর হতে চান। আদারওয়াইজ আপনি যদি লয়ার হতে চান সেক্ষেত্রেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার জন্য পারফেক্ট না। যদি আপনি যদি কোনো যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ডিপ্লোমা পারফেক্ট। আবার আপনি যদি এই অনেকেই বলবেন তো এইচএসসির পরেও তো বিএসসি করা যায়, সেক্ষেত্রে আমি কেন ডিপ্লোমার পরে বিএসসি করব। হ্যাঁ, আসি আমরা মূল কথায় যে এসএসসির পরে যারা ডিপ্লোমা, অনেকেই কিন্তু এসএসসির পরেও ডিপ্লোমা করে, আর অনেকে এসএসসির পরে এই আপনার বিএসসি করে। দুইটা বিষয় এখানে লক্ষ্য রাখা উচিত। এক হচ্ছে আপনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। আপনি যদি এসএসসিতে ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে ভালোভাবে পড়েন, দেন ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, অথবা আপনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়লেন, তো সেক্ষেত্রে আপনাকে কয়েক লক্ষ টাকা গুনতে হবে। আর আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না হয় সেক্ষেত্রে আপনার সার্ভাইভ করাটা কঠিন হবে। আর অন্যদিকে আপনি যদি ডিপ্লোমাদের কথা চিন্তা করেন, তারা প্রত্যেকেই অলমোস্ট 90-95% ডিপ্লোমা করার পরে একটা জব করতেছে, জব আর পাশাপাশি স্টাডি, মানে স্টাডির পাশাপাশি জব, জবের পাশাপাশি স্টাডি, নামলে যেটাই ধরেন আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনি নিজের অ্যাকোমোডেশন কস্ট, ফুডিং কস্ট নিজেই বিয়ার করতে পারতেছেন, সেক্ষেত্রে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হলেও আপনার সমস্যা নেই। আপনি যদি আপনি চাইলে দুই ডিপ্লোমা কমপ্লিট করলেন, তারপর এক বছর জব করলেন, তারপর ওই টাকাটা দিয়ে বা যেই টাকাটা আপনি আর্ন করবেন ওই টাকাটা দিয়ে তারপর রেগুলারে আপনি বিসি করতে পারতেছেন। আই মিন আমি বোঝাতে চাচ্ছি যে আপনি ডিপ্লোমা করলে নিজে নিজে পড়াশোনার টাকা চালাতে পারতেছেন, আর এসএসসি করলে সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এসএসসির পরে অধিকাংশ জবই করা যাচ্ছে না। আপনি কি জব করবেন আসলে, আপনার ফুল টাইম জব করে কি জব করবেন আসলে আমি সেটা বুঝতেছি না। তারপরেও যদি পসিবল আর এসএসসি করে সম্ভব নেই, কারণে বলতেছি যারা ডিপ্লোমা করে তাদের জন্য ইভিনিংয়ে আপনার সন্ধ্যাকালীন অনেক ভার্সিটি কোর্স অফার করে, যেমন শুক্রবার সারাদিন, তারপর সপ্তাহে দুই এক দিন যে কোনো দিন সন্ধ্যাতে ক্লাস হয়, মানে সন্ধ্যাকালীন কোর্সটা হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় চাকরি করার পরে ওইখান থেকে এসে সন্ধ্যায় ক্লাসটা করতে পারে। এসএসসির ক্ষেত্রে সেটা হবে না, কারণ এসএসসি কমপ্লিট করার পরে আপনি যখন বিএসসিতে ভর্তি হবেন সেক্ষেত্রে আপনার ক্লাস হবে সকালে, মানে ডে শিফটে। সেক্ষেত্রে আপনার চাকরির পাশাপাশি বিএসসিটা করা কমপ্লিট মানে পসিবল হয়ে উঠবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলেই ডিপ্লোমা করে কয়েক বছর জব মানে জব করে বিএসসি করতে পারবেন, ঠিক আছে।
স্টাডি গ্যাপে যে আপনার এক্সপিরিয়েন্সটা হবে সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আপনার কাজে লাগতেছে। আপনি বিএসসি পাশাপাশি করলেন, জব করলেন, যে এক্সপিরিয়েন্সটা ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আপনি আপনার বিএসসি সার্টিফিকেটকে কাজে লাগিয়ে আপনি আপনার পদোন্নতি করতে পারবেন, ঠিক আছে, যেটা এসএসসির বেলা সম্ভব না। আর আপনি ডিপ্লোমা করলে তো ইয়ে করতে পারতেছেন, এই আপনার জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারতেছেন, ঠিক আছে, আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ জব করতেছেন। আর এসএসসি করলে সেটা সম্ভব না যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান। আর যদি আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয়, বিয়ার করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে এসএসসি করে দেন আপনি ইঞ্জিনিয়ারিং বিএসসি করতে পারেন, সমস্যা নেই। আর নর্মালি এসএসসি করে বিএসসি করলে আপনার সময় লাগে 4 বছর, আর ডিপ্লোমা করে বিএসসি করলে সময় লাগে, কিছু কিছু ডিপার্টমেন্টে ভিন্ন আছে, তো নর্মালি 3.5 বছর লাগে। তো আসলে মূল ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনি কোনটা করবেন আপনি ডিসাইড করেন। হ্যাঁ, আপনি আগে সেট করেন যে আপনি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন না আদার্স অন্য কিছু হতে চাচ্ছেন, তো ওইটার উপর নির্ভর করবে আসলে আপনি এসএসসি তো বলবেন না ডিপ্লোমা করবেন। তবে মূল ফোকাসটা হচ্ছে তাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাচ্ছে, তবে বুঝতেছে না ডিপ্লোমা করে বিএসসি করবে নাকি এসএসসি করে বিএসসি করবে, সেক্ষেত্রে তাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারবে কি না। আসলে জব করে পাশাপাশি বিএসসি করাটা আসলে অতটা সহজ না, যারা করতেছে তারা বুঝতেছে যে কতটা কঠিন সব কিছু মেনটেন করতে হয়। সব কিছু মিলিয়ে আসলে আপনার নিজেই ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোনটা করতে চাচ্ছেন। মূল কয়েকটা বিষয় লক্ষ্য রাখলেই আপনি ডিসিশন নিতে পারবেন, এক ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারবেন কিনা, দুই জবের পাশাপাশি আপনি এটা মেনটেন করতে পারবেন কিনা, ক্লাস পড়াশোনা সব কিছু, তিন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, যে আপনাকে সাপোর্ট দিতে পারবে কিনা, মানে এই বিষয়গুলো জানলেই আপনি আসলে নিজেই ডিসিশন নিতে পারবেন আসলে আপনার কোনটা করা উচিত। তো আবার আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা করছি, যারা ডিসিশন নিতে পারছেন না আই হোপ এই ভিডিওটা দেখার পরে আপনারা ডিসিশন মেক করতে পারবেন, আর বুঝে শুনে মেক করবেন অবশ্যই, যেহেতু আপনার লাইফ আপনার ডিসিশন। আমি সবসময় বলি ইউর লাইফ ইউর ডিসিশন, আপনাকে কেউ ডিসিশন মেক করে দিবে না, ঠিক আছে, আর অন্যের ডিসিশন দিয়ে নিজের লাইফ চলে না আসলে। সো আজ এই পর্যন্তই, আপনারা যারা নতুন পুরাতন যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন, আর নতুন আসলে অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকুন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আরিয়ান নাজমুল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ।